শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দ্রব্যমূল্যের বাজার মনিটরিং ও নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে সরকারি কর্মকর্তাদের। উপজেলা প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাদের কাজের জবাবদিহি থাকতে হবে, মানুষের মৌলিক চাহিদাগুলোর বিষয়েও নজর রাখতে হবে, দ্রব্যমূল্যের বাজার মনিটরিং ও নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। শনিবার দুপুরে মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দ্বিতীয়বারের মতো শিল্পমন্ত্রী হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান। মতবিনিময়কালে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন এবং নতুন প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তগীর, মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন এম এস ইকবাল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়া, নরসিংদী জেলা পরিষদ সদস্য এ কে এন জহিরুল হক, ইসরাত জাহান তামান্নাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান ও ঐক্যবদ্ধভাবে চলমান বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেন শিল্পমন্ত্রী। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।